নমস্কার, ইউটিউব চ্যানেলে স্বাগত প্রত্যেক দর্শককে। যেরকম বলেছিলাম যে আজকে বৃহস্পতির ওই বকরি হওয়ার পরের অংশটুকু নিয়ে একটা ভিডিও করব। এর আগে গুরু শবরী যোগ নিয়ে প্রোগ্রাম করেছি, এটার একটা এক্সটেনশন পার্ট হিসাবে আপনারা বিবেচনা করতে পারেন মনে করলে। তো আমি সেখানে আলোচনায় এর পুরোটা নিয়েই বলেছিলাম, কিন্তু বলার সময় আপনারা যারা ভিডিওটা দেখেছেন, আমি মাসখানেক বা মাস দেড়েক আগে হয়তো ভিডিওটা আপলোড হয়েছিল এখানে, তো সেখানে আমি মূলত এই যতক্ষণ মার্গি থাকবে অর্থাৎ 14ই মে পর্যন্ত আমি অংশটা নিয়ে বেশি স্ট্রেস দিয়েছিলাম। এবং একটা কথা আমি বারবার আপনাদের বলেছিলাম যে এই গুরু শৌরী যোগের যে এফেক্ট আছে, এই এফেক্ট কিন্তু আপনারা খুব একটা কেউ পাবেন না। পৃথিবীর 5-7% মানুষ ব্যতিরেকে অধিকাংশ মানুষই কিন্তু পাবেন না, কারণ শনি আছে এখানে, গুরু শৌরী আছে মানে শনি আছে এবং ঘরটা মকর রাশি। একটা জিনিস বুঝে নিন, প্ল্যানেট কখনো তার নেগেটিভ ফল দেয় না। মানুষের কর্মফল বা সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি অ্যাবারেশন কমে যায় বা বেড়ে যায়, সেই অনুসারে গ্রহ কিছু অতিরিক্ত ফল দেয়, সেটা ঈশ্বর তার নির্দেশেই ফল দেয়। সেটার জন্য কাউকে কিছু বলার দরকার হয় না, যারা একটু বোধবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এমনি জিনিসটা বুঝতে পারে, তার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মকর রাশি হচ্ছে ডিসিপ্লিনের ঘর। আপনারা যারা অ্যাস্ট্রোলজি সবে শিখছেন, তারা একদম প্রাইমারি ফেজে শিখে রাখুন। দেখুন, অ্যাস্ট্রোলজি শেখার কতগুলো ফেজ আছে, সে ফেজ নিয়ে আমি একটা ছোট কথা বলে দিই। আপনি যদি একটা ক্লাস 10-এর বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে লাইট কিভাবে যায়, তাহলে সে বলবে যে লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন, অর্থাৎ আলো সরল রেখায় যায়। এটা সত্যি কথা, ক্লাস 10 বা 12 পর্যন্ত ঠিক আছে। এরপরে কর্পাসকুলার থিওরি অফ লাইট আছে, তারপরে কি আছে না বলেছে যে লাইট ওয়েভিক্যাল, হাইগেনার ফেনেলের ওয়েভ থিওরি অফ লাইট আছে, যেটা গ্র্যাজুয়েশনে যারা ফিজিক্স অনার্স পড়েছেন তাদের ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। তাহলে যে ফিজিক্স বইতে ক্লাস 12 পর্যন্ত লেখা আছে যে আলো সরল রেখায় যায়, সেই ফিজিক্স বইতেই পরের ক্লাসে লেখা আছে আলো ওয়েভিক্যাল, অর্থাৎ আলো তার মানে সরল রেখায় যাচ্ছে না, ওয়েভিক্যালই যাচ্ছে। আর সেই ফিজিক্স বইতেই থার্ড ইয়ারে গিয়ে ম্যাক্সওয়েলের ওয়েভ থিওরি লেখা আছে, যেখানে বলছে যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। আবার সেটাও আবার পরবর্তীকালে আইনস্টাইনের থিওরিতে বলছে এগুলো এনার্জি প্যাকেট। তাহলে আপনি কোনটাকে ঠিক মনে করবেন? সবকটাই ঠিক তার লেভেল অনুসারে। আমি এই কথাটা একবারই বললাম, এই কথাটা কখনো রিপিট করবো না, কারণ আমি আমার সাবজেক্টিভ ম্যাটার কখনো ঢোকাতে চাই না আলোচনায়। বহু মানুষ প্রশ্ন করেন যে আপনি একটা সময় এটা বলেছেন, অন্য সময় অন্য একটা কথা বলছেন, কোন সময় কী কথা বলেছি, এত স্মৃতিশক্তি আমার নেই, কারণ শরীর আমার অত্যন্ত খারাপ, এত কথা মনে রাখতে পারি না। কোনো সময় কোনোটা প্রাসঙ্গিক হলে সে কথাটা বলি, কিন্তু প্রত্যেকটা কথার একটা নিজস্ব লেয়ার আছে, সেই লেয়ার অনুসারে সেই কথাটা ঠিক থাকে। আপনি যদি ক্লাস 10-এ পড়েন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের প্রশ্ন করেন, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের প্রশ্নের উত্তর দেওয়ার মতন লেভেল আপনি অ্যাচিভ করেননি, তার জন্য আপনাকে ইন্টারমিডিয়েটের পাস করতে হবে। ইন্টারমিডিয়েটারি পাস করার পরে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, দেন ইউ হ্যাভ টু মানে গো ফর পোস্ট গ্র্যাজুয়েশন। সব কিছুর একটা লেভেল আছে। তো অ্যাস্ট্রোলজিতে খুব বেসিক জায়গা আপনারা জেনে নিন যে কেন ক্যাপ্রিকানের ঘরটাকে বলে। মঙ্গল উপচয় স্থানের কারক, তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবে, দশম ভাবকেও অনেক সময় উপচয় স্থান হিসাবে বলা হয়। এই প্রত্যেকটা কথারই কিন্তু অ্যাবারেশন আছে, বহু জায়গায় বলা হয় না। আমি বলা হয় বলছি মানে কেউ বলবেন না যে বলা হয় না, বলা হয় বহু জায়গায়। দশম এবং একাদশ স্থানকে বহু ক্ষেত্রে একভাবে বিবেচনা করা হয়, কিন্তু তার কিছু কন্ডিশন আছে। একবার বিবেচনা করা হয় মানে এক বলছি নয়, সব কিছুর একটা কন্ডিশন আছে, কন্ডিশনের জন্য পর্যন্ত সেটা ঠিক, তারপরে সেটা ঠিক নয়। আমার এই লাইটের উদাহরণটা সারা জীবন মাথায় রাখবেন, তাহলে দেখবেন অনেক কাজ বুঝতে সুবিধা হবে। সব কিছু সবকটার লেভেলে গিয়ে সেটার প্রাসঙ্গিকতা বজায় থাকে। তো মঙ্গলের 8th হাউস থেকে, মঙ্গল একমাত্র প্ল্যানেট যার 8th দৃষ্টি আছে, কোনো প্ল্যানেটের নেই। কখনো আপনাদের মানে যারা ধরুন নভিস, তাদের কখনো মনে হয় না যে মঙ্গলের কেন 8th দৃষ্টি থাকে? বৃহস্পতির মূল ত্রিকোণ হচ্ছে ধনুরাশি,
ধনুরাশি থেকে কেন 8th হাউসে গিয়ে বৃহস্পতি তুঙ্গ হয় আপনাদের বই পড়া অনুসারে মনে হয় না? কখনো এই প্রশ্নগুলো করা উচিত যে শনি মঙ্গলের ঘরে ঢুকলে নিচস্থ হয়ে যায়, সেই শনির ঘরে মঙ্গল গিয়ে তুঙ্গস্থ কি করে হয়? শুক্র বসে রয়েছে, শুক্রের সব থেকে ওয়ার্কিং যে যে ঘরটা শুক্রের কম্পারিটিভলি একটি মুভেবল ঘর, বৃষ যথেষ্ট গুণী ঘর, কিন্তু অ্যাক্টিভ ঘর হচ্ছে তুলা। সেই তুলা থেকে ষষ্ঠী গিয়ে কি করে শুক্র তুঙ্গ হয়? এই প্রশ্নগুলো করার দরকার আছে, যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তারা প্রশ্ন করুন এবং সেগুলো থেকে তাদের রেসপেক্টিভ যারা শেখাচ্ছেন তাদের থেকে জানার চেষ্টা করুন যে এটা কেন হয়, অ্যাকচুয়াল কি আছে এর মধ্যেই সমস্ত। আমি মানে খুব যদি তত্ত্বগত আলোচনা বলেন এগুলো বেসিক জায়গা শিখতে পারলেই অনেকটা জায়গা কভার করে যাবে। তো বৃশ্চিকের যে ঘর আছে, বৃশ্চিক হচ্ছে মঙ্গলের কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বলি ঘর। আমি অনেক সময় বলেছি যে বৃশ্চিকের ঘরে ঢুকে কোনো গ্রহ ভালো ফল দেয় না, কোনো গ্রহ ভালো ফল দেয় না। বৃশ্চিকের ঘরে যাদের গ্রহ আছে তাদের সেই সকল মানুষের মধ্যে কোনো না কোনো অ্যাবারেশন থাকবেই। এবার দশা, তার নবাংশ, তার ছকের সেই গ্রহের কতটা বল আছে। বৃশ্চিকের ঘরে গ্রহকে অনেক বেশি নির্বল হতে হবে, বলি হলেই গণ্ডগোল আছে, ওই ঘরে বলি গ্রহ থাকাটা খুব ভালো নয়। সেই জন্য আমাদের প্রথাগত অনুসারে চন্দ্রকে ওখানে নিচ করে দেওয়া আছে। চন্দ্র মানে আমাদের সমস্ত ইমোশন, মেটেরিয়াল ইমোশনের বেসিক জায়গায় শুরু হয় চন্দ্র এবং শেষ হয় শুক্রে গিয়ে, এবং বেসিক ক্রিয়েটিভিটি শুরুই হয়, মানে সেকেন্ডারি ক্রিয়েটিভিটির প্রথম ফুড স্টেপই হচ্ছে চন্দ্র। সে মঙ্গলের ওই ঘরে ঢুকে নিচ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে মনে রাখবেন ওই ঘরটি কিছু কিছু জায়গায় অত্যন্ত বলি ফল দেয়। তো সেই ঘরের 3rd হাউস, যেটা মঙ্গলের প্রথম উপচয় স্থান, 3rd হাউস, আমি সেদিন মার্কেস দশা আলোচনা করতে বলেছি, 8th হাউসের 8th হাউস আপনারা সবাই জানেন। তো 3rd হাউস থেকে আমরা, মঙ্গল মানে কি? মঙ্গল মানে সৈনিক, মঙ্গল মানে ডিস, মঙ্গল মানে তার লড়াই করার সামর্থ্য, তার অ্যাগ্রেশন, তার তার মধ্যে অ্যাগ্রেসিভনেস, তার ভিগের, তার লড়াই, তার সংগ্রাম, একদম টয়েলিং মাসেস, যারা পরিশ্রম করে অতিরিক্ত, মানে পরিশ্রম তো আমরা সবাই কম বেশি করি কিন্তু পুরো দৈহিক পরিশ্রমের মাধ্যমে, শ্রমের মাধ্যমে যারা অর্থ উপার্জন করে সে হচ্ছে মঙ্গল। তো সেই মঙ্গলের 3rd হাউস, 3rd হাউস থেকে কি হয়, সেই মানুষের তার যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে প্রথম যে কনভার্জ করে অর্থাৎ তাকে চ্যানেলাইজ করে সেটা হচ্ছে 3rd হাউস। তো সেই ঘরটা হচ্ছে স্যাটার্নের ঘর, এটা হচ্ছে ডিসিপ্লিনের ঘর। রবি থেকে 6th হাউস অর্থাৎ শত্রু নাশকারী। রবির শত্রু কে হয়? রাজদ্রোহ। রবি মানে রাজা, সেডিশন, রাজার বিরুদ্ধে যে কথা বলবে সে সেখানে এসে দমন হবে তার। মঙ্গলের ঘর থেকে ভাবুন, প্রথম মঙ্গলের ঘর অর্থাৎ মেষ রাশি, সেখান থেকে 10th হাউস অর্থাৎ কালপুরুষের 10 নম্বর ঘর, কর্ম। শনির মূল ত্রিকোণের ঘর কুম্ভ রাশি, তার দ্বাদশ ঘর। তো এতগুলো হিন্ট আপনাদের দিয়ে দিলাম। তো ক্যাপ্রিকন হচ্ছে এমন একটা ঘর যে ডিসিপ্লিন বোঝে, যে কোনো রকম টু শব্দ ছাড়া যা নির্দেশ আসবে সেই নির্দেশ টু দ্য লেটার্স ফলো করতে হবে, এবং নিয়ম এবং নিষ্ঠার সাথে এবং কোনো রকম লোভ লালসা ব্যতি রেখে সেই কাজ করে যেতে হবে, সেটা হচ্ছে ক্যাপ্রিকান। ক্যাপ্রিকান কোনো রকম অ্যাবারেশন পছন্দ করে না, সেই জন্য মঙ্গল ঢুকে সেখানে বলি হয়। মঙ্গল বলি হওয়ার অন্যান্য কারণও আছে, অনেকবার বলেছি, কিছুদিন আগেও গোচর নিয়ে বলেছি, যারা ইন্টারেস্টেড মনে হয় তারা দেখে নিতে পারেন, দিন 20-25 আগে একটা ভিডিও আছে হয়তো। তো ক্যাপ্রিকানে যখনই কোনো গ্রহ আসে, ক্যাপ্রিকান হচ্ছে শনির, আমরা যতই আমরা কুম্ভকে বলি বলি, মূল ত্রিকোণ বলি, যাই বলি না কেন, শনি কিন্তু একদিন বা 10 দিন অন্তর অন্তর চন্দ্রের মতন ঘর চেঞ্জ করে করে অনেকটা দূর চলে যেতে পারে না। শনির একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে দীর্ঘদিন, একটা কাল, শনিকে কাল নির্দেশক গ্রহ বলা হয়। সেই জন্য শনি যখন কুম্ভ থেকে বেরোয়
সে বেরিয়ে তার মকরে ঘুরে আসতে মানে 5 বছর বাদ দিন, 29 থেকে 29.5 থেকে, তার মানে প্রায় 25 বছর পরে সে তার মকর রাশিতে ঢোকে এবং রবির নক্ষত্রে, তার পিতার নক্ষত্র নিয়ে ঢোকে, বলি হয়ে ঢোকে। বহুবার বলেছি রবির সাথে যার অ্যাটাচমেন্ট হবে সেই ক্ষমতাশালী হয়ে যাবে, কারণ তার সাথে রাজার অ্যাটাচমেন্ট হয়ে যাবে। রাজা মানে যে রাষ্ট্রের সর্বময় কর্তা, তার সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাবে, সুতরাং সে অটোমেটিক্যালি বলি হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এতদিন পরে যখন সে নিজের ঘরে ঢোকে, তার নিজের ঘরে তার যে নর্মাল যে প্রকৃতি, শনির প্রকৃতি কি, শনির প্রকৃতি হচ্ছে একা থাকা, এক্সট্রিম নলেজ, এক্সট্রিম নলেজেবল লোক কি করে, সমস্ত মেটেরিয়াল জিনিস থেকে তার মোহ চ্যুত হয়ে যায়, তার মোহ থাকে না, কোনো মেটেরিয়াল জিনিসের প্রতি তার মোহ থাকে না, কারণ তিনি সারসত্য বুঝে যায় জীবনের মধ্যে কিছু পাওয়ার নেই, কিছুদিন এখানে থাকতে হবে, তারপর এখান থেকে মানে বাই বাই। তো এটা এটা বেসিক্যালি তিনি বুঝে যাওয়ার জন্য তিনি যোগী হয়ে যায়, সেজ হয়ে যায়। তো স্যাটার্ন হচ্ছে থিওসফিক্যাল নলেজের এক্সট্রিম পার্ট, সেই জন্য আমি বৃহস্পতিকে বলি দ্য বুধ হচ্ছে ফুটস্টেপ, বৃহস্পতি হচ্ছে ইন্টারমিডিয়েটারি, বৃহস্পতি শেষ দিক অর্থাৎ 16 বছরের দশা শেষ, 3-3.5 বছর থেকে তার এক্সট্রিম থিওসফিক্যাল নলেজ শুরু হয় এবং শনিতে গিয়ে তার থিওসফিক্যাল নলেজের এক্সট্রিম এক্সিউবারেন্সটা তার ঘটে। এগুলো হচ্ছে একটা একটা করে তার পর্যায়। তো শনির ঘরে ঢুকেছে বৃহস্পতি, বৃহস্পতির তো সেই ক্ষমতাই নেই যে স্যাটানকে সে নিজে পড়াবে, কারণ স্যাটান তার থেকে অনেক বেশি প্রাজ্ঞ এবং বিজ্ঞ, তার ফলে তার যতটুকু জ্ঞান আছে শনি সেই মেটেরিয়াল নলেজটাকে আগে শিখেছে, শিখেই সে তার স্পিরিচুয়াল নলেজের দিকে গেছে। সুতরাং তাকে আর কি মেটেরিয়াল নলেজ বা প্রাথমিক লেভেলের স্পিরিচুয়াল নলেজ দেবে, শনি তো ওই 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 মানে বিদ্যালয়ে ঘুরে আসা ওর হয়ে গেছে অলরেডি। তো বৃহস্পতি ওখানে চুপ করে বসে থাকে। 2 নম্বর হচ্ছে ঘরটা অত্যন্ত ঠান্ডা ঘর, অত্যন্ত ঠান্ডা, হাই মানে লো টেম্পারেচার একটা রুম। তো বৃহস্পতি একটু ঈষদুষ্ণ গরম এবং একটু জলীয় প্রকৃতির, এবং বৃহস্পতির মধ্যে মনে রাখবেন একটা জিনিস বলে দিই, আর অ্যাস্ট্রোলজি শিখছেন, চর রাশিতে বৃহস্পতি, যদিও কর্কটের ঘর চর ঘর, চর ঘরে বৃহস্পতিকে তুঙ্গ দেখানো রয়েছে, প্রথম 5 ডিগ্রি বা কোথাও কোথাও 7 ডিগ্রি বা কোথাও 3 ডিগ্রিও লেখা থাকে, অন অ্যান অ্যাভারেজ 5 ডিগ্রি পর্যন্ত। আমি একটা জিনিস বলে দিই, আমি বহুবার বলেছি যে বৃহস্পতি কিন্তু রবির ঘরে এসে অনেক বেটার ফল দেয়, এটা আমার দেখে মানে ছক দেখে আমি দেখেছি অনেক বেটার ফল দেয়, ফলের তারতম্যের প্রভূত বিশ্লেষণ করে দেখেছি। অন্তত চন্দ্রের ঘরে 20 ডিগ্রি ক্রস করে অশ্লেষা নক্ষত্রে যেতে হবে, তারপরে বৃহস্পতি তার ফল দেওয়া শুরু করে ওই ঘরে। চর রাশিতে বৃহস্পতি অনেক দেরি করে ফল দেয়, এটা 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 একটা প্রকৃতি। বৃহস্পতি একটু নধর প্রকৃতির প্ল্যানেট, নধর মানে সে সে খুব একটা মুভমেন্ট পছন্দ করে না, নলেজেবল লোক তো, একটা একটা প্রফেসর, একটা 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 ইউনিভার্সিটির কোনো ভাইস চ্যান্সেলর, সে কি একটা টয়লিং মাসেস যেরকম টাইপের প্রকৃতির হয়, সকালবেলা উঠলো সে প্রচুর পরিশ্রম করে অভ্যস্ত, সেরকম প্রকৃতির নয়, সে তার থেকে 100 গুণ বেশি পরিশ্রম করে, কিন্তু সেটা মস্তিষ্ক দিয়ে করে। তো বৃহস্পতি মাথা দিয়ে কাজ করতে পছন্দ করে র্যাদার দেন শরীর দিয়ে। বৃহস্পতিকে অনেকবার বলেছি এগুলো সব ইন্ডিকেটিভ, একটার সাথে একটাকে প্যাচ করতে শিখুন তাহলেই জিনিসগুলো বুঝতে পারবেন। বৃহস্পতিকে বলেছি আমি সুগার কি ইন্ডিকেটিভ, তার কারণ বৃহস্পতির দশায় আমি দেখেছি মানুষের শারীরিক পরিশ্রম করার ক্ষমতা বা ইচ্ছে, ক্ষমতাটা বলা ঠিক নয়, ইচ্ছে কমে যায়, মানে এটা কিন্তু মেটেরিয়াল ফল। বৃহস্পতি জীব দশার প্রথম দিকে 30-40-এর মধ্যে বৃহস্পতির দশা পেয়েছে প্রথম দিক, কিন্তু অন্তত প্রথম 12-14 বছর বৃহস্পতি কিন্তু মেটেরিয়াল ফলই দেবে, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্ষেত্রে স্পিরিচুয়াল ফল দেয়। 1% লোক মানে এই দশার মধ্যে জন মানে বৃহস্পতি পেয়েছে, তার মধ্যে 1% লোকের মধ্যে বৃহস্পতি শুরু থেকেই বা রাহুর শেষ দিক থেকেই স্পিরিচুয়াল ফল দিচ্ছে, এটা কিন্তু খুব কম হয়। তো খুব মানে মাইনিউটলি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। তো বৃহস্পতি এই ঘরে ঢুকে নতুন করে কি শনিকে পড়াবে, এই জন্য বৃহস্পতি কিছুটা স্ট্যান্ড স্টিল থাকে, একটা কিংকর্ত বিমূঢ় মতো দাঁড়িয়ে থাকে, চুপ করে থাকে। এতক্ষণ নিজের ঘরে ছিল, কমফোর্টেবল ছিল, ফলও দিচ্ছিল কম বেশি, হঠাৎ করে শনির ঘরে ঢুকে, একে তো ঠান্ডা, তার সাথে এই ঘরের প্রকৃতিটা হচ্ছে চর প্রকৃতি, চর প্রকৃতির মধ্যে বৃহস্পতির মুভমেন্ট খুব একটা
বেটার প্রথমেই বলছি যে প্রথম দিকটা ভালো দেয় না। বৃহস্পতি তো রয়েছে এখানে 3 ডিগ্রি 9 মিনিট পর্যন্ত, অর্থাৎ মাত্র একটি নবাংশ, নবাংশতেও সেটা মকরের নবাংশ। তো রিমেম্বার দিস, নবাংশ এবং ছক দুটোই মিলে যাচ্ছে এখানে, দুটোই এখানে কোয়েনসাইড করে যাচ্ছে একে অপরের সাথে। তো তার ফলে এখানে এখানে কিন্তু বৃহস্পতির এই ধরনের একটা ইনঅ্যাক্টিভ ফেজ, এটা আমি বহুবার বলেছি, বিভিন্নভাবে বলেছি, এত এক্সপ্লিসিটলি বলিনি এর আগে, কিন্তু আমার মনে হয় যারা আমার প্রোগ্রাম নিয়মিত শোনে তারা অনেকবার শুনেছে। এই গুরু সৌরীযোগকে কিন্তু খুব শক্তিশালী গুরু সৌরীযোগ বলা যায় না, কারণ বৃহস্পতিকে অনেকদিন স্টে করতে হয় একটা জায়গায়, বৃহস্পতি দুম করে ঢুকেই ফল দেয় না। বহু লোক আমাকে প্রশ্ন করেছিল গতবার, 4 তারিখ 5 তারিখে জাংচারে নভেম্বর মাসে বৃহস্পতি ঢুকছে, কবে থেকে ভালো ফল দেয়? অন্তত যেহেতু প্রথম কথা তো কেতু রয়েছে, কেতু কিছুটা তো যতক্ষণ কেতুকে ক্রস না করে কিছুটা এগোচ্ছে ততক্ষণ বৃহস্পতি ফল দিতেই অপারক হবে, বা অনেকটা কম করে দেবে, অপারক তো হয় না, কম করে দেবে, কারণ কেতু আছে মানে উল্টো দিকে রাহু আছে, তো রাহুর সাথে যুদ্ধ করতে গিয়ে অনেকটা বল ওর চলে যাবে। রেস্ট অফ দ্য ফোর্স, তার তার গ্রহের যা বলবত্তা আছে বৃহস্পতির এবং তার দশাগত, তার গোচরগত ছকের যা তার ফল আছে সেই অনুসারে ফল দেবে, কিন্তু অবভিয়াসলি সেটা কম দেবে যতই সে স্বগৃহস্থ হোক না কেন। এটা প্রথম, মানে যারা ওই সময় আমার প্রোগ্রাম দেখেছেন আমি অনেকবার বলেছি, বহু লোক বলে কেতু অমৃত পান করায় বৃহস্পতিকে, সব আজে বাজে তত্ত্ব, কোথাও লেখা নেই, এগুলো সব একদম মন গড়া তত্ত্ব। কেতু রাহুর সাথে কোনো গ্রহের অবস্থান মানে সেই গ্রহকে সে গণ্ডগোল করবেই, সেই গ্রহকে সে অ্যাবারেশনে ফেলবেই, সে যত পাওয়ারফুল প্ল্যানেট হোক, ইভেন শনি, শনি তো পুরো পাওয়ারলেস হয়ে যায়। আমি উদাহরণ দিয়েও বলেছিলাম যে 2013 সালের মোটামুটি দেখবেন ওই প্রথম দিক থেকে 2014 সালের প্রায় মাঝামাঝি, বা হয়তো ফেব্রুয়ারি মার্চ অবধি হবে, এই সময় যাদের জন্ম দেখবেন সব তুঙ্গস্থ শনি, আপনাদের সেই শনির সাথে রাহু বসে রয়েছে একসাথে, তো দেখবেন সেই সকল ছেলে মেয়ে যখন যৌবন প্রাপ্ত হবে তাদের, মানে 13 সাল মানে মোটামুটি আপনারা 27-28 সাল থেকে বুঝতে পারবেন, তারা 14-15 বছর বয়স হবে তখন থেকে বুঝতে পারবেন তাদের প্রকৃতি কীরকম। আমি পৃথিবীর বুকে থাকি না থাকি, কিন্তু আমার কথা মিলিয়ে রাখবে অন্তত এই কথাটুকু, তাদের ওই সময়কার একজন দুজন তো পাবেন ওই সময় জন্মেছে, শনি রাহু একসাথে আছে তাদের ছকে, একদম এক্সক্লুসিভলি বলে দিলাম, তাদের ওই সময়কার জীবনচর্চা দেখবেন, 100টা বাচ্চা যদি দেখতে পান তার মধ্যে একটা বাচ্চা দেখতে পাবেন হয়তো যে একটু লাইনে আছে, বাকিদের কিন্তু গণ্ডগোল করবে। যাই হোক, আমি বিষয়ে আসি, সেটা হচ্ছে যে বৃহস্পতি যেহেতু এখানে ঢুকে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, একটা ট্রিক বলে দিচ্ছি, গোচর যখন দেখবেন, ধরুন কোনো বছরের গোচর বা 6 মাসের গোচর, গোচর যখন দেখবেন তখন যে 3টে প্ল্যানেটকে সব থেকে বেশি গুরুত্ব দেবেন, তার মধ্যে প্রথম হচ্ছে রবি, 2 হচ্ছে চন্দ্র, 3 হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি মানে রবি চন্দ্রকে তো সবসময় গুরুত্ব দিতে হবে, বিকজ দে আর দ্য বেস্ট প্ল্যানেটস, কিন্তু বৃহস্পতিকে খুব বেশি গুরুত্ব দেবেন শনির থেকেও, কারণ শনির ফল দীর্ঘস্থায়ী হয়, শনি কোনোদিন শর্ট টার্ম ফল দেয় না। আমাকে অনেক সময় অনেক লোক বলে যে আমি একটা শনির প্রতিকার ধারণ করেছি এবং ধারণ করেই আমার একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো দুর্ঘটনা ঘটার সাথে ওটা ওটা একটা কাকতালীয় ঘটনা। শনির কোনো প্রতিকার বা কোনো রেমেডি কোনোদিন ফাংশন করতে পারে না একদিন দুদিনে, এটা যদি করে তাহলে সেটা খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইনসিডেন্ট হবে পৃথিবীর বুকে, অন্তত 6 মাস লাগে ফাংশন করতে। শনি স্লো কারক গ্রহ, শনি কোনোদিন সঙ্গে সঙ্গে ফল দেয় না, কিন্তু দীর্ঘস্থায়ী ফল দেবে, যেটা দেবে সেটা একদম চিরকালীন দেবে, যেটা নেবে সেটাও চিরকালীন নেবে, কোনো দিন তার ভরপাই করতে পারবেন না, কোনো ফেজে গিয়ে নয়, আর যেটা দেবে সেটাও আপনি সারা জীবন সেটা নিয়ে মুতবেন, ওটা ঈশ্বরের দান, আপনাকে দিয়েছে সারা জীবন, আপনাকে সেটা যদি পজিটিভ হয় তার পজিটিভ এফেক্ট আপনি পাবেন। তো সেই স্যাটার্নের ঘরে স্যাটার্নকে শুদ্ধ বৃহস্পতি ঢুকে, বৃহস্পতি যতই গুরু সৌরী যোগ করুক, মঙ্গলকে নিয়ে বসে নিজভঙ্গ রাজযোগ করুক, তার তো পরিণতি বর্তমান যুগে সারা পৃথিবীতে দেখতে পাচ্ছেন, কিছুই ফল দিচ্ছে না, খুব স্লো ফল দিচ্ছে, বরঞ্চ আরও সব কিছু আটকে যাচ্ছে। এই এই জিনিসটারই একটা টেন্টেটিভ ভয় আমার নভেম্বর ডিসেম্বর নাগাদ আমি যখন প্রোগ্রাম করতাম তখন করতাম, কিন্তু
আমি বারবার বলেছি, স্যাটার্ন যেহেতু কাল নির্দেশক ফল দেয়, মানে এই ঘরে এসে ও তো ও তো শাস্তি দেবেই, ও তো এখানে ঢুকছে শাস্তি দেওয়ার জন্য। এই দুটো ঘরে যতক্ষণ থাকবে পানিশমেন্ট দেবে, যা অন্যায় করেছে মানুষ এতদিন ধরে, সবাই, কার কেউ ওর কাছে ছোট বড় নয়, সবাইকে শাস্তি দেবে তার তার রেসপেক্টিভ দোষ অনুযায়ী। কিন্তু সেটা কি রূপে দেবে, দ্যাট ইজ, মানে সেটা ঈশ্বর নির্দেশ করবে বা নির্ণয় করবে। এবং এই যে 5টা বছর এই যে দুটো ঘরেও থাকবে, এবং বৃহস্পতি কিন্তু এই সময় প্রায় 2.5 বছর শনির সাথে অবস্থান করবে, এটাও কিন্তু এই 2.5 বছরকে খুব প্রোগ্রেসিভ সময় বলা যায় না। অ্যাজ এ হোল 24 সালের একদম এন্ড পর্যন্ত সময়কে খুব প্রোগ্রেসিভ বলা যায় না, খুব প্রোগ্রেসিভ সময় নয় এটা। কারণ বৃহস্পতির সাথে সাথে থাকা মানে সেটা আরও কিছু জড়তা তৈরি করে এখানে। আমি যখন গোচর আপডেশন আরও আস্তে আস্তে বলবো, তখন আস্তে আস্তে করে জিনিসটা বলবো, একবারে বললে হয়তো গুলিয়ে যেতে পারে জিনিসটা। বৃহস্পতি বকরি হবে 14ই মে 3 ডিগ্রি 9 মিনিটে, এবং বকরি হয়ে বৃহস্পতি নেমে আসবে 30শে জুন। বৃহস্পতি আবার নিজের ঘরে প্রবেশ করবে, 29 ডিগ্রি ক্রস করতে যতক্ষণ লাগবে ততক্ষণ নাল অবস্থায় থাকবে, তারপরে আস্তে আস্তে ও কিছুটা বেটার ফল দেওয়ার চেষ্টা করবে, শনিও ততদিনে বকরি হয়ে যাবে। এই এই যে বকরি দশাটাতে, এই বকরি দশাটাতে কিন্তু কম্পারেটিভলি বৃহস্পতি স্লাইট একটু অ্যাক্টিভ হবে, স্লাইট বকরি দশাটাতে। বাট রিমেম্বার, শনি আছে ওখানে, শনি কিন্তু বৃহস্পতির আগে বকরি হয়ে যাবে। শনি বকরি হবে 11 তারিখ, বৃহস্পতি বকরি হবে 14 তারিখ মে মাসে। শনি বকরি হওয়া মানে, বারবার বলছি, স্বগৃহে কোনো গ্রহ বকরি হওয়া, আমি এর আগের অনুষ্ঠানেই যেটা বলেছি যে তুঙ্গ ঘরে বা স্বগৃহে কোনো গ্রহ যদি বকরি থাকে, তো তার যা ক্ষমতা সেই ক্ষমতাটা প্রায় 3 গুণ বেড়ে যায়। তুঙ্গস্থ হলে তো বেড়েই যায়, শনির কিন্তু এটা স্বগৃহ। বারবার বলছি, 25 বছর পরে শনি ওই ঘরে এসে ঢুকেছে। 25 বছর অনেক বড় সময় আমাদের অন্তত কাছে, মহাজাগতিক ব্যাপারের কাছে কিছুই ব্যাপার নয়, কিন্তু আমাদের কাছে অত্যন্ত বড়। 19.5 বছর পর পরে, 19 বছর 4 মাস পর পর শনি বৃহস্পতি একবার করে গুরুসৌরি যোগ তৈরি করে, প্রত্যেক 19 বছর 4 মাস অন্তর এখানে তৈরি করছে। আবার 2039 সালে সিংহ রাশিতে তৈরি করবে, যে সিংহ রাশিতে 1979-80 সালে শনি বৃহস্পতি একসাথে অবস্থান করেছিল রাহুকে সাথে নিয়ে, সেই জায়গায় আবার 2039 সালে। অর্থাৎ এই এই যে গুরুসৌরি যোগ হবে, এই গুরুসৌরি যোগটা আবার হবে, সেটা হচ্ছে 30শে জুন পর্যন্ত গুরুসৌরি যোগটা থাকবে, তারপরে গুরুসৌরি যোগটা কেটে যাবে, কারণ বৃহস্পতি আবার নিজের ঘরে চলে আসবে। আলটিমেটলি গিয়ে বৃহস্পতি এই বছরে নভেম্বর মাসে সম্ভবত 20 বা 21 তারিখ মকর রাশিতে ঢুকবে, যেই না ঢুকবে আবার গুরুসৌরি যোগ তৈরি হবে। এবং বৃহস্পতি মকর রাশি থেকে একদম সোজা টান নিয়ে প্রায় কুম্ভ রাশি 7 ডিগ্রির মতন চলে যাবে, অর্থাৎ মকর রাশি ক্রস করে চলে যাবে। আলোচনায় বলেছিলাম কিছুদিন আগে যে এরম করে বৃহস্পতি একটা ঘর ক্রস করে, দেখবেন মেষ রাশির কাছাকাছি গিয়ে বৃহস্পতি একটা ঘর ক্রস করবে, 10 ডিগ্রি ক্রস করে গেলেই বুঝবেন একটা ঘর ক্রস করে যাবে, কারণ বৃহস্পতি বকরি অবস্থায় 10 ডিগ্রি নামে। 10 ডিগ্রি ক্রস করা মানে একটা ঘর ক্রস করে গেল বৃহস্পতির, যেটা আমরা 12 বছর ধরি একটা কালচক্র, সেটা বেসিক্যালি 11.5 বছরে হয়, তো ওই 6 মাসটাও ওরভাবে মেক আপ করে। এটা কিছুই না, এগুলো সিলিস্টেরিয়াল ঘটনা, মানে মহাজাগতিক ঘটনা, এটার মধ্যে কোনো বিশেষত্বের কিছু নেই, কিন্তু পদ্ধতিটা হচ্ছে এটা। তো এই সামনের বছর, তার মানে নভেম্বর মাসের ওই 3rd week থেকে প্রায় ধরুন ওই এপ্রিল পর্যন্ত প্রায় হবে, 4 মাস পর্যন্ত নেবে, 30 ডিগ্রি যেতে বৃহস্পতির পূর্ণ গতিতে। তো সেই সেই অবস্থায় গুরুসৌরি থাকবে, আবার যখন কুম্ভ রাশি থেকে বকরি হয়ে শনি যখন আবার মকরের শেষের দিকে 2-3 ডিগ্রি ঢুকবে, সেই সময়টা গুরুসৌরি থাকবে। তার মানে অ্যাকচুয়ালি এই বছরে গুরুসৌরিটা থাকলো আমাদের যবে থেকে বৃহস্পতি ঢুকেছে, অর্থাৎ 3 মাস, সামনের বছরের 4 মাস 7 মাস, আর বছরের শেষের দিকের হয়তো আরও 4 মাস মতন, প্রায় 1 বছরের মতন মোর অর লেস থাকলো। মানে গাণিতিক হিসেবটা কিন্তু 1 বছর ঠিকই আছে, অর্থাৎ শনি বৃহস্পতি 1 বছর পার্ট বাই পার্ট, 3টে পার্টে থাকলো, কিন্তু 1 বছর।
এই তিনটে পার্টেই কিন্তু কম্পারেটিভলি সামনের বছরের ফলটা একটু একটু ডিফারেন্ট দেবে, একটু ডিফারেন্ট। বৃহস্পতি অন্তত একটু বেশি চেষ্টা করবে, কিন্তু এখন বৃহস্পতি শনির ফুল অ্যাম্বিয়েন্সে রয়েছে, কারণ নবাংশে শনি মীন রাশিতে বসে রয়েছে। এখন তো মীন রাশিতে বসে, মানে যখন অন্তত বকরি হবে তখন তো মীন রাশিতে থাকবে, 7°47' আছে। তো 7°47' থাকার জন্য মীন রাশিতে বসে বসে থাকবে, এবং ওখান থেকে যদি নর্মাল দৃষ্টি দেখেন তাহলেও মীনের ঘরে রয়েছে শনির দৃষ্টি এবং নবাংশে বসে থাকা। তো মীনের ঘরকেও কিন্তু অলরেডি, মানে বৃহস্পতির যেটা সেকেন্ড রুম, বৃহস্পতি থেকে বৃহস্পতি সবসময় কেন্দ্রে অবস্থান করে, বুধ থেকে বুধ সবসময় কেন্দ্রে অবস্থান করে, বৃহস্পতি এবং বুধের মধ্যে এই দুটো নেচার সম্পূর্ণ সমান, একে অপরের সমসপ্তমে অবস্থান করে, একে অপরেও দুজনের কেন্দ্রে অবস্থান করছে। তো এই জায়গা থেকে বৃহস্পতি যে দ্বিতীয় ঘর, মানে মীনের ঘর, সেই মীনের ঘরে কিন্তু মনে রাখবেন দৃষ্টি থাকার জন্য বৃহস্পতি অলরেডি একটা সাবডিউড থাকবে, অর্থাৎ কোনো একজন অতীব ক্ষমতাশালী লোক, মনে করুন কোনো একজন বড় পুলিশ অফিসার, যদি কারুর বাড়ি, কোনো ভদ্রলোকের বাড়িতেই মনে করুন কোনো কারণে তিনি নিগরানি করছেন, তার উপর কোনো অর্ডার আছে, সেখানে কোনো দুষ্কৃতি আসতে পারে বা কিছু, নিগরানি করছেন, হয়তো তিনি দুষ্কৃতিকেই খুঁজছেন, কিন্তু ভদ্রলোকটাও কিছুটা এম্বারেস থাকবে, কারণ যতই হোক তিনি একজন পুলিশ অফিসার, তার কাজ দুষ্ট লোককে ধরা, আইনগতভাবে শাস্তি দেওয়া, তার ফলে কিন্তু সেই লোকটা তো দুষ্ট কাজ করে অভ্যাস নয়, ও সে কিন্তু নিজেও কিছুটা এম্বারেস থাকবে। তো বৃহস্পতি যেহেতু নিজের ঘরে দৃষ্টি আছে, এবং মনে রাখবেন আরেকটা জিনিসও, সেটা হচ্ছে মকর থেকে কিন্তু ঘাটা স্থানে, মানে লস স্থানে রয়েছে কিন্তু আমাদের স্যাজিটেরাস ধনুরাশি, যেখানে বৃহস্পতি আস্তে আস্তে ঢুকে যাবে, আবার শনি থেকে আবার ঘাটা স্থানে চলে আসবে লস স্থানে। তো তার ফলে কিন্তু বৃহস্পতিকে যে খুব অ্যাক্টিভ একটা ফেজ এই সময়টা বলা যায় না, যাদের যাদের সাথে আমার কথা হয় ওভার টেলিফোনে, অন্তত দিন দশেক আগে পর্যন্ত নিয়মিত কথা হতো, দিন দশেকের মধ্যে আমি কথা বলতে পারিনি 10-12 দিন প্রায়, আমি কিন্তু বারবার বলেছি যে এই ফেজটাতে কিন্তু কখনোই খুব বেটার ফল দেবে না, মানে 24-এর প্রায় এন্ড পর্যন্ত এটা কিন্তু খুব বেটার ফল দেওয়া না। আবার বৃহস্পতি যখন মেষ রাশিতে ঢুকবে তখন শনি কিন্তু তাদের কুম্ভ রাশিতে চলে আসবে, কুম্ভরও অনেকটা চলে যাবে, প্রায় শেষের দিকে চলে যাবে মীনের কাছে, তো সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির উপরে গিয়ে দৃষ্টি দেবে একটা তৃতীয় দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতি বিং কন্ট্রোলড বাই স্যাটার্ন। স্যাটার্ন যখনই কাউকে কন্ট্রোল করবে, এক্সেপ্ট রবি, শনি রবিকে নিয়ে যদি কোনো দিন অনুষ্ঠান করি তখন বলবো, যদি কন্ট্রোল করে তাহলে মনে রাখবেন সে কিন্তু তাকে ফুল তার অ্যাম্বিয়েন্সে নিয়ে নেবে, তার কোনো রকম মানে তার ডান দিক বাদিক তাকে হতে দেবে না। তার শনির অ্যাম্বিয়েন্স কি, কর্ম করো, ভগবানের নাম করো, এবং একদম সাত্ত্বিক জীবনযাপন করো, কোনো রকম ভোগ্যপণ্যের প্রতি কোনো রকম আসক্তি বর্জিত, এবং চূড়ান্ত জ্ঞানের দিকে এগো, এবং প্রচণ্ড সৎ জায়গায় করো। বৃহস্পতিও কিন্তু অত্যন্ত সৎ, কিন্তু বৃহস্পতির মধ্যে একটা নেগেটিভ জিনিস আছে, বৃহস্পতি কিন্তু মনে রাখবেন বৃহস্পতির মধ্যে একটু কি বলবো, একটু ইন্ডালজেন্স দেওয়ার প্রবণতা আছে, এটা জুপিটার করে, জেনে করে, খুব জ্ঞানী প্ল্যানেট, জেনে করে, কিন্তু আছে ওর মধ্যে অ্যাবারেশন, কিন্তু ওর মধ্যে এটা আছে, কিন্তু শনির মধ্যে ওসব কিছু নেই, শনি কোনো কিছু দেবে না, একটু ভুল ত্রুটি হলেই কিন্তু একদম তার শাস্তি অনিবার্য। সুতরাং এই গুরুশৌরী যোগের মানে 14 এপ্রিল থেকে বক্রগতিতে যেটা হবে সেটা বৃহস্পতি কিছুটা ফাংশন করার চেষ্টা করবে, কিন্তু স্যাটার্নের সাথে আলটিমেটলি লড়াই করেও পারবে না, কারণ শনি ওর থেকে অনেক গুণ বলি, শনি স্বগৃহস্থ রয়েছে, বকরি আছে, এবং শনির বক্রতা থাকবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। শনি যখন বকরি থাকে এবং বকরি অবস্থায় একদম তো প্রথম দিকে, প্রথম 15-20 দিন তো শনি 1 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকবে, প্রচণ্ড বলি থাকবে, আর শেষের দিকে এসেও 1 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকবে। তো বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে অসপিশাস কিছু বলার মতন কিছু নেই, করতে দেবে না কাজটা, বৃহস্পতি চেষ্টা করবে বাট নট এবল টু ডু, করতে পারবে না। আপনারা হয়তো এখন পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ভাবতে পারছেন যে এটা তো মানে
হওয়ারই মতন ছিল, হতেই পারে, এটা তো বর্তমান যে সিচুয়েশন, এই ইকোনমিক একটা ক্রাইসিস তৈরি হতেই পারে, এখান থেকে উঠতে কিছুটা সময় তো লাগবে কম বেশি, এত বড় একটা ঘটনা ঘটেছে। কিন্তু এটাই একমাত্র ঘটনা নয়, যদি নাও হতো তাহলেও কিন্তু হতো, তাহলেও হতো ওই ডিগ্রিতে থাকা। আমি 60 বছর আগের বৃহস্পতির অবস্থান দেখছিলাম, শনি বৃহস্পতির মধ্যে দৃষ্টি ডিগ্রিগত অবস্থান অনেকটা অন্যরকম ছিল। আমি দেখে বলছি আপনাদের, এই যে এক নক্ষত্রে অবস্থান করা এবং নবাংশগতভাবে দৃষ্টি থাকা এবং সেই ঘরে অবস্থান করা, সরি অবস্থান করা এবং দৃষ্টি থাকা নর্মালি, সেটা কিন্তু মোটেই খুব ভালো ফল হিসাবে বিবেচনা করা যায় না। আমি তিনটে জিনিস বলে দেবো, যারা সুগারের পেশেন্ট আছেন প্রত্যেকে খুব সাবধানে থাকবেন। নাম্বার 2 হচ্ছে, যাদের লাং মানে লাং খুব মানে খুব কফ ক্যাচার আর কি, খুব দ্রুত ঠান্ডা লাগে, ঠান্ডা লাগা এমনিতেই এখন তো খুব প্রবলেম আছে যে করোনা ভাইরাসের জন্য ঠান্ডা লাগা, নর্মালি যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা খুব সাবধানে থাকবেন। আর 3 নম্বর বলবো, যাদের অর্থোপেডিক প্রবলেম আছে, স্পেশালি যাদের রিউমেটয়েড আর্থারাইটিসের প্রবলেম আছে বা নর্মাল অর্থো আর্থারাইটিসের প্রবলেম আছে, খুব সাবধানে থাকবেন। খারাপ দশায় থাকলে কিন্তু বেশ কষ্ট দিয়ে যাবে এই এই এফেক্ট, এই ফেজটা। হ্যাঁ, এরপরে আবার মঙ্গলও বকরি হবে, তো তারপরে একটা অন্য ধরনের এফেক্ট দেবে, কিন্তু এর এক্সটেনশানটা কিন্তু চলতে থাকবে এন্ড অফ দ্য ইয়ার অবধি। প্রত্যেকেই মানে শরীরের ওয়েট কমানো বা ডক্টর যেরকম যেরকম পরামর্শ দেয় সেরকমভাবে চলা, ক্যালসিয়াম যাতে শরীরে প্রাচুর্য থাকে সেসব জিনিসপত্র খাওয়া, সেগুলো একটু চেষ্টা করবে। আর শনি যেহেতু মকরে আছে, চেষ্টা করেও মানে কেউ কখনো অতিরিক্ত কিছু লালসা করবেন না, লোভ লালসা বা লোভ লালসা কথাটা হয়তো খুব খারাপ একটা শব্দ হয়ে যাবে, আমি এটা বলতে চাইছি খুব খুব ডিজায়ারাস হবেন না, এ সময় খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী বা খুব বেশি ডিজায়ারাস হবেন না, তাহলে কিন্তু পাবেন, পেতে তো দেবেই না, হয়তো 100 টাকার যদি ডিজায়ার করেন বা 100 টাকার মূল্যের কোনো ডিজায়ার করেন তাহলে আপনাকে 25 টাকা দেবে, খুব ভালো ছক হলে, খুব ভালো কর্মফল হলে, তার সাথে কিন্তু গ্রিফও দেবে খুব বেশি। এই সময়টা যতটুকু ঈশ্বর দিচ্ছে ততটুকুতে সন্তুষ্ট থাকুন এবং সময়টাকে পাস করুন, জাস্ট ভালো করে পাস করুন। স্যাটার্ন বেরিয়ে গেলে এমনি ভালো ফল দেওয়া শুরু করবে, এটা কালের নিয়ম, কিন্তু কারণ এই স্যাটার্ন বৃহস্পতি তো একসাথেই পাস করবে আগামী 2.5 বছর এবং তারপরে প্রায় 4.5-4.5 বছর মতন শনি কিন্তু নিজের ঘরেই পাস করবে। তো দিস টাইম ইজ নট সুইটেবল ফর এনি প্রসপারাস থিংস, এনি কাইন্ড অফ প্রসপারাস থিংস, চেষ্টা করবেন না খুব বেশি এটা করা, করলে কিন্তু ধার দেনা বা যদি খারাপ দশায় থাকেন তো এক্সক্লুসিভলি ডেটেড হবেন কিন্তু, এবং সেই ডেট থেকে বেরোতে বেশ কষ্ট করতে হবে। স্যাটার্নের ডেট তো, স্যাটার্ন কোনো কিছুকে মানে বাড়িয়ে দেয় কিন্তু সমস্ত কিছুকে। ভালো থাকবেন প্রত্যেকে, দেখি শরীর ভালো থাকলে পরবর্তী ভিডিও আপলোড করবো আপনাদের রিকোয়েস্ট অনুসারে। নমস্কার।